নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিদেশে গিয়ে প্রবাসী মানুষদের কাছ থেকে সম্মান সম্বর্ধনা ভালোবাসা আতিথ্যতা পান সেটা সবাই আমরা উপভোগ করি কিন্তু আমাদের এই বাংলার নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যম সেটা উপভোগ করতে পারে না কেন বলছি বলুন তো আপনাদের দুটো সংবাদপত্রের কাটিং দেখাবো একটি বর্তমান পত্রিকা বর্তমান পত্রিকা ভগবান এবং নবান্ন ছাড়া যারা কাউকে ভয় পায় না সেই বর্তমান পত্রিকাটি স্টোরি করেছে দেশের খবর পাতাতে নরেন্দ্র মোদী সরকারকে বিদল চীন করোনা ও কৃষক ব্যর্থতা থেকে নজর সরাতেই অগ্নি পাঁচ নরেন্দ্র মোদী সরকারকে বিদল চীন চীন যে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করছেন এতে বেজায় উল্লসিত খুশি বর্তমান পত্রিকা সেই পেপার কাটিংটা এই মুহূর্তে আপনাদের দেখালাম এবং আরেকটি পত্রিকা আছে তার নাম হচ্ছে এই সময় পত্রিকা এবার দেখুন এই সময় পত্রিকায় একই দিনে মোদি সফরের আগে প্রতিবাদী গ্লাস্কো নরেন্দ্র মোদী গ্লাস্কোতে গেছেন তার আগে সেখানকার কিছু মানুষ চারজন বা পাঁচজন মানুষকে দেখা যাচ্ছে হাতে প্লেকার্ড নিয়ে তারা ফটো সেশন করছেন এবং সেটাতে উল্লসিতভাবে সেই সংবাদটি সেই ছবিটি এই সময় পত্রিকা প্রকাশ করেছে বড় করে ছবিটি ছেপেছে সেই ছবিটি এই মুহূর্তে দেখা দেখছেন মোদি সফরের আগে প্রতিবাদী গ্লাস্কো রাষ্ট্রপুঞ্জে জলবায়ু পরিবর্তনের সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডে পা রাখলেন ভারতবর্ষের নরেন্দ্র মোদী কিন্তু তার আগে বিতর্কিত তিন কৃষি আইনসহ কেন্দ্রের একাধিক অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন মানুষ পাঁচজন মানুষের ছবি দিয়ে এই সময় পত্রিকায় রিপোর্টটা করেছে কিন্তু এই মুহূর্তে আপনাদের বলি সারা পৃথিবীতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতা নেই কেন বলছি বলুন তো এই সময় পত্রিকা বর্তমান পত্রিকার উষ্মা হবে কেন নরেন্দ্র মোদীর তারা বিরোধী বিজেপির তারা বিরোধী এবং পাঁচজন লোক প্লেকার্ড হাতে দাঁড়ালে সেটাও এই সময় পত্রিকার ছবি করে চীন ভারতবর্ষের সমালোচনা করলে চীন যে প্রতি মিনিটে ভারতবর্ষকে যারা বিব্রত করছে তাতে বেজায় উল্লসিত হয় বর্তমান পত্রিকা কিন্তু নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তাতে বিন্দুমাত্র কমেনি আমরা এই কথাটা কেন বলছি বলুন তো আমরা একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো যেখানে আপনারা দেখবেন রোমের ইতালির রোমে নরেন্দ্র মোদী গেছেন এবং সেখানে কীভাবে অভ্যর্থনা পেয়েছে সেই ইতালি রোম মনে পড়ে আপনাদের কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এনজিও ডাকে যাবো বলে সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষ সরকার তাকে অ্যালাউ করেনি তার কারণ একটা এনজিও ডাকে ভারত রাজ্যের একটি মুখ্যমন্ত্রী যাওয়া মানায় না ফলে স্বাভাবিকভাবে তার সফর বাতিল হয়েছিল তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছিলেন আমি হিন্দু তাই আমাকে যেতে দিল না জাতীয় বলেছেন থাক এসব কথা নিয়ে আলোচনা কম করা ভালো কিন্তু তিনি এরকম আবলতাবোল কথা অনেক বলেন কিন্তু নরেন্দ্র মোদী নিয়ে যে বর্তমান পত্রিকা বা এই সময় পত্রিকা এই জাতীয় ছবি ছাপে বা জাতীয় লেখালেখি করে তাদের জাতক্রোধের জন্য তাদের ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল এজেন্ডার জন্য নবান্ন থেকে বিজ্ঞাপন সংগ্রহের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য তাতে কিন্তু অবস্থা বদলায় না অর্থাৎ রোমের ইতালির রোমে যে জনপ্রিয়তা যেভাবে মানুষের অভ্যর্থনা নরেন্দ্র মোদী পেলেন আমাদের মনে হচ্ছে নতুন বাংলা সব দর্শকদের সেটা দেখা দরকার দেখলে বুঝতে পারবেন বাস্তবতাটা কি আর এই রাজ্যের কিছু অনুপ্রাণিত বাংলা সংবাদমাধ্যম বর্তমান এই সময় পত্রিকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য কী প্রচার করে আর বাস্তবতাটা সারা পৃথিবীতে কি নরেন্দ্র মোদীকে সে দেশে বসবাসকারী ভারতবাসীরা ভারতবর্ষের প্রবাসী মানুষরা কীভাবে তাকে গ্রহণ করেছেন সে ভিডিওটা দেখুন বোঝার চেষ্টা করুন ভারতবর্ষের সম্মান নরেন্দ্র মোদী কোথায় তুলে নিয়ে গেছেন